নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের জন্য আজ নিয়ে এলাম ঘরে পাতা মিষ্টি দই। চলুন প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি 750 ml দুধ, গ্যাসটা অন করে দিলাম। দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 250 গ্রাম চিনি। দুধটা ভালো করে ফুটিয়ে নিতে নিতে চলুন জেনে নেওয়া যাক আজকের কিচেন টিপস। আমাদের প্রায় সবারই কিচেনের টাইলস তেল চিটচিটে হয়ে নোংরা হয়ে থাকে। এই নোংরাটা পরিষ্কার করার জন্য একটা পেস্ট তৈরি করে নিতে হবে। খাবার সোডা ও ভিনিগার সমপরিমাণে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিন। সেই পেস্টটি আধ ঘন্টার জন্য টাইলসে মাখিয়ে রাখুন। এরপর একটি গরম জলে একটা ন্যাকড়া ভিজিয়ে পরিষ্কার করে নিন। ঝকঝকে হয়ে যাবে আপনার কিচেনের টাইলস। দুধটা ফুটে উঠেছে। ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিচ্ছি। এবার একটা প্যান বসিয়ে দিলাম, এতে প্রায় 100 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম। গ্যাস অন করে দিলাম, সামান্য জল দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে নেড়ে একটা ক্যারামেল তৈরি করে নেব। ভালো করে নেড়ে যেতে হবে, গ্যাস কমিয়ে নাড়তে হবে, না হলে কিন্তু চিনি একদম পুড়ে যেতে পারে। যতক্ষণ না চিনিটা লাল হয়ে উঠছে ততক্ষণ কিন্তু নেড়েই যেতে হবে। দেখুন লালচে ভাব ধরেছে, এই সময় কিন্তু অনবরত নেড়েই যেতে হবে, না হলে পুড়ে গেলে তিতকুটে ভাব হয়ে যাবে। ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি অল্প দুধ অ্যাড করলাম। তাহলে জিনিসটা শক্ত হয়ে যাবে না। এবার এটা দুধের মধ্যে ঢেলে দিলাম। দুধটাও 5 মিনিট ফুটিয়ে নেব। ক্যারামেলটা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছে দুধটা। দুধটা ঠান্ডা হতে দিলাম। ছাঁকনিতে যে দইটা আমি বসাবো তার জন্য দই নিয়েছি, সেটা ছাঁকতে দিয়েছিলাম, বাড়তি জলটা ঝরিয়ে নিয়েছি। দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি, একদম যেন ক্রিমের মতো হয়ে যায়, কোনো দানা না থাকে।
আমি এখানে প্রায় 10 থেকে 15 মিনিট দইটা ফেটিয়েছি। দেখতেই পাচ্ছেন কোনো দানা দানা ভাব যেন না থাকে, কোনো লাম্পস না থাকে। ফিরে এলাম, দুধ কুসুম কুসুম গরম আছে, হাত সওয়া গরম আছে। এই অবস্থায় দইটা বসাবো। একটা ক্যাসারলে দুধটা ঢেলে দিলাম। অল্প দুধ দিয়ে দইটা একটু পাতলা করে নেব। ভালো করে গুলে নিয়ে দুধের মধ্যে ঢেলে দেব। লক্ষ্য করবেন, এই দুধের মধ্যে যখন আমরা দইয়ের মিশ্রণটা দেব, তখনই যদি দুধটা ভারী ভারী হয়ে আসে, তাহলেই বুঝবেন যে আপনার দইটা খুব ভালোভাবে জমবে। দেখুন নাড়ার সময় কতটা ভারী ভারী মনে হচ্ছে। ঢাকা দিয়ে দিলাম, এবার এটা সারা রাতের জন্য রেখে দেব। ফিরে এলাম সকালবেলা, দই জমে গেছে। তবে দই বসিয়ে বারবার কিন্তু ঢাকনা খুলে দেখবেন না। অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। আপনাদের যদি দই ভালো না জমে তাহলে ফ্রিজে দিয়ে দেবেন, একদম জমাট বেঁধে যাবে। দেখুন কি সুন্দর দই জমেছে। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করুন। যদি আপনি নতুন বন্ধু হন তাহলে বেল বাটনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।